মেইনস্ট্রিম মিডিয়াতে অনেক ধরনের কথা আসছে, অনেক রকমের রিউমার আসছে, ইভ্যালি ক্লোজ হয়ে গেছে, ইভ্যালি হেড অফিস বন্ধ। আসলে সেই সমস্ত কনফিউশন থেকে, সেই সমস্ত আপনার ওয়ারিজ থেকে, বিভিন্ন কোয়ারিজ থাকে, সেখান থেকে আসলে ক্লিয়ার করার জন্য আমরা লাইভে আসছি এবং আপনাদের সাথে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ডের কাজ শেয়ার করার জন্যই আসলে এই মূলত লাইভে আসা। সো আমি আপনাদেরকে একটু বলছু করে দেখাবো আসলে আমাদের কী ধরনের কাজ হচ্ছে লাইভে এই মুহূর্তে, আমি ওয়্যার হাউসে এই মুহূর্তে। সো একটু যদি আমার সাথে আপনারা আসেন তাহলে দেখতে পারবেন যে অলরেডি আমাদের ছয়টা ওয়্যার হাউস যতগুলো আছে তার মধ্যে একটা ওয়্যার হাউসের কাজ চলতেছে এখানে। এখানে কাজ করার মধ্যে বিভিন্ন ধরনের আপনার সাইক্লোনের প্রোডাক্ট নিয়ে, T10 প্রোডাক্ট নিয়ে কাজ চলতেছে, তারপরে আপনার আমাদের প্রায়োরিটির স্টোরের বিভিন্ন কাজ চলতেছে। এর মধ্যে আমি আপনাদেরকে যদি কিছু স্ট্যাটস নিয়ে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন আসলে কী পরিমাণের ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে আমাদের ডেডিকেটেড সোল যারা এখানে আছেন ওয়্যার হাউসে। সর্বোপরি আসলে প্রত্যেকটা ব্যক্তি ইভ্যালির, সেটা আমাদের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাসেল স্যার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মেম্বারই তাদের ডেডিকেশনের জায়গা থেকে কাজ করছে, যে যার অবস্থান থেকে কাজ করতেছেন। বর্তমান করোনার এই পরিস্থিতির কারণে সরকারের যে বিধিনিষেধ দেওয়া আছে তা মেনেই আমরা আসলে কাজ করতেছি। আর আপনারা এটা দেখে আরও খুশি হবেন, আমি যদি আপনাদের সাথে কিছু নাম্বার শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে কী ধরনের কাজ চলতেছে। আমি এই পাশটা একটু দেখাই, আচ্ছা এটা কি, এটা এটা কিসের প্রোডাক্ট যাচ্ছে, এটা দেখি মোজাম্মেল, এটা কিসের প্রোডাক্ট যাচ্ছে, আমি আসলে একটু সামনে দিকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে আসলে প্যাকেজিংয়ের প্রচুর নয়েজ হচ্ছে, কস্টেপের সাউন্ড, তারপরে প্রোডাক্ট ট্রান্সফারের সাউন্ড সব কিছু মিলেই আসলে হয়তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাউন্ডটা হচ্ছে ক্লিয়ার না। আমি একটু সামনে এগিয়ে যেয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আমি যদি আমাদের 3PL আপনার থার্ড পার্টি লজিস্টিক্স পার্টনার যারা আছেন তাদের থ্রুতে কী ধরনের পরিমাণ প্রোডাক্ট আমরা ডিসপ্যাচ করি সেটাও যদি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। এইখানে আমাদের অলরেডি ডেলিভারি প্রসেসের কিছু কলিগরা আছেন, ওনারা অলরেডি কাজ করতেছেন। এটা কোন কোরিয়ার, পেপার ফ্লাই, আচ্ছা, আর এটা এই কোরিয়ার, আচ্ছা, আমি একটু নিচে নামি। আচ্ছা এই দিকটায় যেতে হবে, সরি সরি, আমাদের এই দিকটায় যে যাওয়া লাগবে। এই কোরিয়ারটা কোন কোরিয়ার, এটা রেডেক্স, আচ্ছা জি। আর এইখানেও আসলে কিছু কন্টিনেন্টাল, আপনারা যদি দেখেন আমাদের নিজস্ব ইভ্যালির যে পরিবহনগুলো আছে সেগুলোও রেডি আপনাদের প্রোডাক্টগুলো সময় মতো পৌঁছে দেওয়ার জন্য, সেটা T10 হোক বা প্রায়োরিটি স্টোর হোক অথবা রেগুলার ক্যাম্পেইনের হোক। তো আপনারা দেখতেছেন এইখানে প্রোডাক্ট অলরেডি আনলোড করা হচ্ছে। এখানে যে আমি দেখি কিছু পানীয় আছে, এখানে সফট ড্রিঙ্কস। তো সর্বোপরি আসলে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা সবাই রিলেন্টলেসলি কাজ করে যাচ্ছি। সেটা এগেন বললাম, আমাদের কোম্পানির সিইও স্যার থেকে শুরু করে একবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত সবাই আমরা আসলে সেই প্রচেষ্টায় আছি কীভাবে আপনাদের হাতে অন টাইমে প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়া যাবে। সো এর মধ্যে যদি আমি কিছু কথা বলি, আপনাদের সাথে কিছু স্ট্যাটস শেয়ার করি তাহলে আপনি বুঝতে পারবেন। যেরকম ফর এক্সাম্পল আমরা T10 আমাদের দুইটা ক্যাম্পেইন চলে গেছে সোফার, 2nd of July অ্যান্ড 9th of July, এর মধ্যে টোটাল আমরা প্রায় 12,000 ইনভয়েস প্রসেস করেছি, তার মধ্যে প্রোডাক্ট ছিল আপনার 45,000 উপরে। দেন আমি যদি বলি আমাদের প্রায়োরিটির ব্যাপারে, প্রায়োরিটির ক্ষেত্রে আমাদের জুন মাসে 3 তারিখে শুরু হয়েছে, আজকে 16 জুলাই পর্যন্ত আমরা প্রায় 38,000 ইনভয়েস প্রসেস করলাম এবং প্রোডাক্ট সংখ্যা ছিল আমাদের প্রায় 65,000। তারপরে
যদি আমি আমার রেগুলার ক্যাম্পেইন নিয়ে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে আপনার রেগুলার ক্যাম্পেইনের মধ্যে আমাদের আসতেছে আপনার সাইক্লোন, আর্থকোয়েক, তারপরে কুইক ডিল ছিল, এসএমই ছিল, ফুটি, পিওডি, ইভেন মজার বিষয় হচ্ছে আমরা রিসেন্টলি আমাদের এই কোরবানির উপলক্ষে গরুর হাটও যেই সপ্তাহ লঞ্চ করা হয়েছে সেটার থ্রুতে আমরা অনেক প্রোডাক্ট অলরেডি ডেলিভার করছি। সো এই টোটাল রেগুলার ক্যাম্পেইনের আন্ডারে আলহামদুলিল্লাহ গত এক মাসে অলমোস্ট আমরা 159,065টা ইনভয়েস আমরা শিপ করেছি এবং ডেলিভার হয়ে গেছে, যার প্রোডাক্ট সংখ্যা হচ্ছে প্রায় 477,195। তো এই স্ট্যাটসগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এইটাই যে বি এশিওর দ্যাট উই আর ডুইং এভরিথিং পসিবল ফ্রম ব্যাকগ্রাউন্ড ইনশাআল্লাহ, সো দ্যাট ইউ গাইজ হ্যাভ ইউর প্রোডাক্ট অন টাইম। আর বাস্তবিক পক্ষে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথাবার্তা হচ্ছে সেইটাতে কর্ণপাত না করে হ্যাভ ফেইথ অন আস, বিলিভ ইন আস, ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই বিলিভের বিশ্বাসের জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। আর আমি যদি আমাদের একজন দুজন কলিগের সাথে কথা বলে দেখি ওনারা কী কাজ করতেছেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমাদের এক সহকর্মী আছেন এখানে, মোজাম্মেল, কিসের কাজ চলতেছে এটা? প্রায়োরিটি কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, আপনার আচ্ছা, এই আপনারা দেখতে পারতেছেন আমাদের এইখানে প্রায়োরিটি স্টিকারগুলো আমাদের ডেডিকেটেডভাবে আছে, আপনারা দেখতে পারতেছেন এইখানটায়, আর প্রোডাক্টগুলো র‍্যাপ করা হচ্ছে, অলরেডি প্রায়োরিটি স্টিকার লেগে গেছে এইখানটায়। আর এই পাশটায় কিসে হচ্ছে? ওয়ালটনের গ্যাস স্টোভ। আসলে বলার মতো যা আমার কাছে ছিল আমি সবই শেয়ার করলাম, তারপর আপনাদের কোনো কনফিউশন থাকে, কখনো কোনো কোয়ারিজ থাকে, ইনশাআল্লাহ আমাদের কাস্টমার কেয়ার ডেডিকেটেড যে টিমটা আছে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো ইস্যু যদি থাকে ওনারা রিজলভ করার জন্য 24/7 আছেন। প্লাস আমাদের 6টা ওয়্যার হাউসে আমরা 24 ঘন্টা 7 দিনই কাজ করতেছি। সো সত্যি কথা আসলে ওই ধরনের প্যানিক অবস্থায় যাওয়ার কোনো অবকাশই নেই, আমরা আমাদের দিক থেকে 100% চেষ্টা করতেছি আপনাদেরকে কীভাবে আমাদের 100% সার্ভিসটা দিতে পারি অন টাইমে ইনশাআল্লাহ। সো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ আপনাদের শুভেচ্ছা জানিয়ে এখানেই রাখতেছি আমি এবং আমার কলেজ সবার পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিদের শুভেচ্ছা। ইনশাআল্লাহ আশা করতেছি যে আপনাদের যে সাময়িক এই আমার প্রবলেমটা হচ্ছে এগুলো খুব শীঘ্রই ইনশাআল্লাহ মিটে যাবে। আর উই বিলিভ ইন ইউ অ্যান্ড ইউ অলসো ওয়ান্ট ইউ গাইজ টু বিলিভ অন আস ইনশাআল্লাহ, সো দ্যাট উই ক্যান ডেলিভারি স্মুথ ডেলিভারি ভেরি সুন। ঠিক আছে, ঈদ মোবারক, অগ্রিদ কবর শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।